डीजे बापी दुशाई नंबर पोल আমি যখন এই পদ্মা নদীতে স্নান করতে যাব আর তুমি সেই সুযোগে চলে যাবে না গো না আমি কথা দিই আমি তো তোমাকে ছেড়ে যাব না বাদ দিবে তবে যদি আমার যেতে হয় আমার হস্ত আছে হীরার অঙ্গুরি এই অঙ্গুরি আমি তোমার হাতে দিয়ে যাব আর তোমার যেখানে পাবো সেখান থেকে আমি খুঁজে বের করবই বাবারে বাবা আমার এই অঙ্গুরি দিয়ে সাক্ষী রাখবে পদ্ম সরোবরে তবে আর দেরি নয় এখনই এই মুহূর্তে দেবী রূপ ধারণ করে আমি ওই বসে রব পথের মাঝখানে আচ্ছা তোমরা দেখেছো আমার আবার ফিরবে কি আমি তো এইখানে বসে রেখে দিচ্ছিলাম কিন্তু আমি পাচ্ছি না কেন বাগিদিন সই গই আমার কোন পথে গেল আগের বাগে দিনে সই গই আমার কোন পথে গেল তুমি আজ আমার একাকিনি ওই রাস্তার মাঝখানে ফেলে তুমি এখানে এসে লুকিয়েছো দেখো দেবাদী মায়ের সামনে লক্ষ্য মানে তোমার উপরে এখনই দিতে হবে তাহলে কে তুমি আমি তোমার আমি তোমার গৌরি গো আমি বাগদিনি নয় ও গোবর্ণা তোমার বাগদিনি নয় ও প্রাণনাথ আচ্ছা গৌরী তুমি বলতে পারো গৌরী তুমি বলতে পারো আমি যে ভুল করেছি এর জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও গৌরী তুমি একবার আমাকে ক্ষমা করে দাও গৌরী আমি তোমার দেহ যে অপবিত্র পবিত্র না হলে তবু চরণে কেমন করে আমি পুষ্পারে জ্বলি দেবো ঠাকুর আমার দেহ যখন অপবিত্র হয়ে গেছে গৌরী তবে আমি যাব ওই পদ্মা নদীতে স্নান করতে ওই পদ্মা নদীতে স্নান করেছি আবার আমি তোমার কাছ থেকে নেবো প্রেম আলিঙ্গ তাহলে আমি আসি গৌরী আমি আসি ওই তো স্বামী আমার গিয়েছে পদ্ম সরোবরে তবে আর দেরি নয় এখনই এই মুহূর্তে নারদের কাছে বলবো বাবা নারদ কি হয়েছে বলো ও বাবা তোমার মা গিয়েছে ওই পদ্ম সরোবরে স্নান করতে হ্যাঁ তবে এইবার আমি কি করব বলো বাবা আপনি এক কাজ করুন
আপনি এক কাজ করুন কি আচ্ছা মা উঠেছে সেই পদ্ম সরোবর স্নান করছে হ্যাঁ তা গিয়েছি বাবা স্নান করতে যাও নাম করে চলে যাচ্ছে সেই কুচুনির ভবনে কুচুনির ভবনে হ্যাঁ কি বললে বাবা আমার তোমার মা বাবু যদি যায় এই কুচুনির ভবনে তাহলে আমি আর বাঁচব না এই ছাদের কৈলাস থামে আপনি এক কাজ করুন কি বলে বাবা পথে পথে মায়া নদী সিজন করে নদী সিজন করি কান্ডারি রূপ ধারণ করি ওই নদীর মাঝে বসে থাকবেন যখন বাবু নদী পার হতে যাবেন আপনি চাইবেন করি করে দিতে পারবে না ফিরে আসবে সাথে কৈলাস ঠিক আছে বাবা তাহলে তোমার কথা মতো আমি একটা মায়া নদী সিজন করলাম আর একটি ভগ্ন তরি নির্মাণ করিলাম পার ঘাটে বসে দেব আমি আমার আসবে ওই ঘাটে নিয়ে ফিরে আসব একবার ছাদে কৈলাস থামে মায়ের নামে আমি তোমাকে বলছি গো আমি তোমাকে বলছি আমাকে ডাকছু বলে তো কিসের জন্য আমাকে ডাকছু আমাকে এপার থেকে ওপার পার করে দেবে মাঝির মেয়ে ও তোমার এই পার থেকে ওপারে পার করে দেবো কিন্তু তোমার কাছে কড়ি পয়সা আছে তো মাঝির মেয়ে আমার কাছে কোনো কড়ি পয়সা নেই
তবে তুমি এক কাজ করো আমাকে পার করে দাও তুমি আমায় পার করে দিলে আমি তোমাকে আশীর্বাদ করলে তোমার কাজটা তোর সঙ্গ উমা এই বুড়ো ব্যাটার কিনে নেই করি কাটার তরি নাকি পা দিলে সোনা হবে নাকি তরি দুধ ছাই আমাকে করে দিলে পার করে দেবেন দেখো মাঝি রে আমি তোমার কাছে বলছি তো আমার কাছে তো না করি রে তুমি আমাকে পার করে দাও না মাঝি বেশ একান্তই যখন তুমি শুনবে না বলছো আমার তরি এসে উঠে বসো এবার তো আমি পারি পার করে দেব স্বামী যে বড় ভিকারী গো ভিকারী তাই খিয়াঘাটে পারাপার করি যা পয়সা করি হয় সংসার জীবিকা নির্ভর করতো মাঝির রে আমি তোমার একটা কথা বলবো মাঝির রে ভালো তুমি যখন আমার এপার থেকে ওপার পার করে দিচ্ছ দিলাম তা তোমার সঙ্গে আমি কি বিয়ে করতে চাইছি মাঝির রে দেখি হ্যাঁ মাঝির রে আমার দুটি ছেলে আছে দুটি মেয়ে আছে আমার উপরে তোমার লক্ষ্য পড়ে গেছে কেন দেখো মাঝির রে তুমি যদি এসে চাও দাও প্রেম আলিঙ্গন আমি তোমার কি করবো জানো মাঝির রে আমি তোমাকে কি করবো জোর করে নৌকার উপরে আমি নেব পরের ঘর আমি কুলের কামিনী কোন সাহস আলিঙ্গন যাও গো তুমি এখনই তরি দুপারে যদি না যাও তাহলে আমি জোর করে আলিঙ্গন নেব একটি বার তুমি চেয়ে দেখো একটি বার তুমি চেয়ে দেখো মা ঠাকুর একটি বার তুমি চেয়ে দেখো ও গো মাঝির রে নয় কাঁদো না ও গো আমি তোমার আমি ও প্রাণনাথ আমি তোমার গড়ি গো মা জিনাই গো ও প্রাণনাথ আমি তোমার গড়ি গো গৌরী তুমি বলতে পারো গৌরী তুমি বলতে পারো আজ আমি যা ভুল করেছি তুমি তার জন্য আমাকে ক্ষমা করে দাও আর তুমি দাও প্রেম আলিঙ্গন এই অকুল সমুদ্রের মাঝে না ছাবি না কেন ও তো মানে না তোমার দেহ অপবিত্র পবিত্র না হলে তব চরণে কেমন করে দেব পুষ্পান জলি তুমি বলতে চাও আমার দেহটা হয়ে গেছে অপবিত্র যেতে হবে ওই পদ্ম সরোবরে 101টি ডুব দিতে হবে দেহ পবিত্র হবে তব চরণে প্রাণ ভরে পুষ্পান জলি দেব বেশ গৌরী বেশ আমি যাব পদ্মা নদীতে স্নান করতে আজ স্নান করে এসে আমি তোমার কাছ থেকে নেব প্রেম মালিন হ্যাঁ তাই হবে তাই তো স্বামী আমার গিয়েছে পদ্ম সরোবরে তবে আর দেরি নয় আমি পুষ্পানি চলির আয়োজন করিব ওই কৈলাস মন্দিরে দেশ করতে যাচ্ছি কিন্তু আজ আজ আমার দেহটা
কেন ঘামে এত ভিজে গেছে যাই হোক আজ আমি এই মাটিতে ফেললাম পিতা পিতা কে ডাকে বড় পিতা পিতা বলে পিতা কে তুমি আমি তো করলে বিটা তুমি আবার করলে এবিটা না হতে পারে না হতে পারে না তুমি আবার করলে নয় তুমি কোন ছলা না বইয়ে এসেছো আমার কাছে তবে এখনি দিতে হবে প্রেম আলো না পিতা একবার ধ্যান করে দেখুন আমি করি না কি না বেশ আমি এখনি ধ্যান করে দেখব বাপ 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 হ্যাঁ মা আজ আমি বুঝতে পেরেছি যখন আমার দেহটা ঘামে আজ ভিজে গিয়েছিল আমার ঘাম আমার গামছা দিয়ে মুছে আমি আজ ফেলেছি মাটিতে হয়েছে জন্ম তোমার তবে মা গো ঘামের কি নাম হলো রক্ত তাই আজ তোমার নাম দিলাম কি জানো মা আজ থেকে তোমার নাম থাকবে না তো কবিতা কেন মা আমি তোমার দেখলাম দুই নয়নে ভরি দেখিলাম না বিমাতা দর্শনে পিতা মা গো আমি যখন তোমার পিতা তোমার মা আছে কৈলাসী করে তুমি যাবে কৈলাসী করে তোমার মাকে তুমি মা বলে ডাকলে তোমার মা তোমার কোলে তুলে নেবে মা যাবার সময় একটু আশীর্বাদ করো মা বেশ মা আমি তোমাকে আশীর্বাদ করলাম মা তোমার মনোবাসনা পূর্ণ হবে মা মনোবাসনা পূর্ণ হবে আমি এখন আসি মা তাই তো আমার মায়ের কাছে আমি যাব কি মা মা বলে ডাকবো ওই লোকটা আমাদেরকে আগে কামড় করে আসছে না না ওই লোকটা কাম ধাক্কা মেরে আমি আমার মায়ের কাছে আমি তোমাকে অভিশাপ দেবো আমি তোমাকে কঠোর অভিশাপ দেবো আমি তোমার পাপ নাই চিনতে পারিনি তাই বলছো ঠাকুর আমার একটু কবে করে দাও Thank you.
একি বাবা নারদ শোনো বাবা এই তোমার মা বাবু গিয়েছে পদ্ম সরোবরে কিন্তু এখনো এলো না বড়ই ক্লান্ত হয়ে পড়েছে বাবা কেন আমি বলছিলাম আর কষ্ট দিও না মা বাবুকে এই পদ্ম সমস্যা করতে গেছি তার জন্য কি করব বলো বাবা ওই পদ্ম সরোবরে একটি ফুল তাহলে তুমি একটা কাজ করো ওই পদ্ম সরোবরে একটা ফুলের পালঙ্ক তুমি নির্মাণ করে দাও আর আমি একটা শ্রীফল গাছ নির্মাণ করে দিচ্ছি বেশ বেশ আমি আপনার কথা মতো শ্রীফল আমি ছুঁড়ে দিলাম বাবা বেশ ভাইয়া বেশ পদ্ম সরোবরে আমি আপনার কথা মতো একটি সুন্দর ফুলের পালঙ্ক নির্মাণ হ্যাঁ তাই দাও বাবা আজ আমি পদ্মনদী স্নান করেছি এবার আমি ফিরে যাব কৈলাস শিখরে দেবী ভগবতীর কাছ থেকে নেব আমি ফের মালিঙ্গ যাই যাই আমি ওই কৈলাস একই আমার সম্মুখে একটা ফুলের সজ্জা আজ আমি ফুলের সজ্জা স্বয়ং করব আবার আমি চলে যাব কৈলাসে দেবী ভগবতীর কাছে যাই যাই আমি ফুলের বিছানায় গেছি আজ আমি ফুলের বিছানা শয়ন করতে যাচ্ছি আমার সম্মুখে শ্রীফল গাছ ওই ফল আমি কেমন ভাবে পারব না আমি পারতে পারবো না বাবা নারদ বাবা নারদ নারায়ণ 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 আরে বাবা তো নারায়ণ তুই ছলার মধ্যে না কেন বাবা রে ও আই আমার সম্মুখে দেখতে আছিস শ্রীফল গাছ ওই শ্রীফল গাছে দুটি ফল ঝুলছে ওই ফল দুটি তুমি আমাকে ফেলে দাও না বেশ 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 আপনি করে দাও অপেক্ষা করুন আমি এখন ফেলে দেবো ফল দুটি তাই তো একটি গাছ আছে দুটি মাত্র ফল কি সুন্দর দেখতে এই মুহূর্তে গাছে উঠে আমি ফল দুটো আজই পারতে চললাম কেন কেন আজ ফল দিয়ে তোর স্পর্শ করতে পারছি না অমন করে ফল লাইফে অপরটা চলে যায় কেন কেন উনি পৌল একটু বল একটু ধরা দাও একটু ধরা দাও আমি করছি না কেন বাবু আমি তো করছি না যখন শ্রীপাল ধরতে যাই শ্রীপাল যদি লাইফে অপরটা চলে যায় তাই বলছি বাবু আমি পারলাম না তুমি পারলে না বাবা না তবে তুমি এক কাজ করো বাবা তুমি এক কাজ করো তুমি বসো আর আমি ওই শ্রীফল গাছে উঠে আমি ওই শ্রীফল দুটি পারবো বেশ বেশ ওরে শ্রীফল আর কোথায় যাবি আমি দেবাদী মহেশ লক্ষ্য পর্যন্ত আমার উপরে আমি ওই গাছে উঠে ওই ফল দুটো আমি এখন পারবো একই আজ আমি ফলে হাত আমার সঙ্গে সঙ্গে জানি না কেন কেন আজ আমার রাত্রি খসে পড়ে ওই পদ্ম পাতার উপরে রতি খসে পড়ে আজ জন্ম নিয়েছে কন্যা ওরে মা আজ আমি ধ্যান যোগে দেখব তুমি কেমন কন্যা আবার হ্যাঁ আজ যখন আমার রতি খসে পড়েছিল পদ্ম পাতার উপরে ওই পদ্ম পাতার ধরে চলে গেছে পাতাল পুরে বাসুকি নাগের কাছে হয়েছে কন্যা জন্ম আজ এসেছে মত্ত মাছারি আজ আমারই কাছে পিতা পিতা বলি ওরে মা আজ আমি তোমাকে নিয়ে যেতে পারবো না মা তবে শোনো মা শোনো তুমি যাও আমার এই ফুলের সাজির মধ্যে তুমি আসবে আমি তোমাকে রাখবো ওই দক্ষিণ কালী মন্দিরে যখন আমি তোমাকে ডাকবো তখন তুমি বেরোবে এর আগে তুমি বেরিয়ে এসো না মা তোমার মা যে দারুণ দুষ্টু মেয়ে তোমার কোনো ক্ষতি করতে পারে তাই বলছি বাবু তুমি থাকবে ওই দক্ষিণ কালী Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.